वेलकम टू देवर बीटर्स ब्लॉग तुम्हारे सकल के जाना हैप्पी दिवाली शुभ दीपावली प्रीति शुभेच्छा एवं भलोबासा एन आदम टप छादे छतलार ओपरे सेखान तुम्हारे चारिदिक लाइट चलते एत सुंदर एक व्यू शेयर कर देखो केम लगे চারিদিক এত সুন্দর লাগছে জল জল করছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন একটু বেরোচ্ছি রাশিকে নিয়ে একটুখানি কাছাকাছি দুটো একটা ঠাকুর দেখে আসি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো যে দুপুরবেলা আমরা একটু রঙ্গোলি করেছি তারপরে প্রদীপ আরও বেশ কিছু প্রদীপে কালার করেছি সেগুলো তোমরা ততক্ষণ দেখতে থাকো তারপর আবার দেখা হচ্ছে देखते ही पाच एक रंगोली बनाची एट प्रत्येक बचर हमारा जे निजे फ्लैटर सामने दरजार बहरे हमें और बान्धवी पर्णश्री दूजने मिले ये रंगोलीटा बनाई खूब एक पोक्त नई ओई करे जस्ट एकटूखानी ओके हेल्प करी तो देखो तुम्हारा कीरकम लागजे रंगोली केमन लागलो सेटा अवश्यई कमेंट करे जानियो और तुम्हरा जदि केउ रंगोली करे थाको बाड़ीते ताहले सेटाओ अवश्यई आमार साथे शेयर करो जानियो कमेंट बक्से आगेर दिन जे प्रदीपगुलो रंग करेछिलाम सेगुलो तो देखेछो आमी आर राशि मिले आजके आबार एइगुलो करेछि आजके सन्ध्याबेला एइगुलो जालाबो तो जानियो एइगुलो केमन होयेछे केमन देखते लागछे एइगुलो सन्धे हो गए तई दरजार दोपाशे बाती दिए चलो एवे देखे नवा जा छादे कीरकम भाव बाती बसिए छोट छादे ये आपात तो बस कैकटा बाती बसिए एरपर एक बड़ोब घुरे तरह प्रदीप देव ए बचर प्रथम फ्लैटर नीचे एक छोट काली ठाकुर होता এটা হচ্ছে বৈদ্যবাটী চৌমাথার ঠাকুর সবাই দেখে নাও এবারে আমরা যাচ্ছি বৈদ্যবাটী স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে যেটা আমার বাড়ির ঠিক একদম পেছনে ঠাকুরটা দেখো দেখো ঠাকুরটা কত বড় আর কি সুন্দর জল জল করছে মায়ের মূর্তি খুব সুন্দর যে কটা কাছাকাছি ঠাকুর ছিল সে কটা রাশিকে দেখিয়ে নিয়ে এলাম ও একটু বায়না করছিল সেই জন্য আর আমারও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে এলাম আর ওর বাবা তো নেই জানো একটুখানি খারাপ লাগছে তো কি আর করা যাবে কালী পুজোয় বাজিতে একটুখানি পোড়াবো তো এই যে বাজি নিয়ে বসেছি এবারে বাজি পোড়াবো এখানে অলরেডি সবাই বাজি পোড়াচ্ছে আওয়াজ পাচ্ছ এই যে ধোঁয়া উঠছে তো আর এই বাজি নিয়ে বসেছি এটার মধ্যে ফুলঝুরি আছে আর বেশ কিছু চরকি আছে তো এগুলো পোড়াবো রাশি আসছে হাত পা ধুয়ে এই আমাদের প্রদীপ সব রেডি সব প্রদীপগুলো জ্বলছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দিওয়ালি হ্যাপি দিওয়ালি পাগলামি
অ্যাকচুয়ালি যতটা পারা যায় এনজয় করা যায় ঠিক ততটা এনজয় করার চেষ্টা করলাম। মন খারাপ ও নেই বলে মন খারাপ করে থেকে তো লাভ নেই। রাশি ওর বাবার সাথে ভিডিও কল করেও বাজি পোড়ানো দেখিয়েছে, হ্যাপি দিওয়ালি উইশ করেছে। তো কীরকম লাগলো জানিও, তোমরাও নিশ্চয়ই অনেক বাজি পুড়িয়েছো, সব কিছু শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। একটা লাইক অবশ্যই করে দিও প্লিজ, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন, টাটা, গুড নাইট।